আজান 15 দিবা বলতে ভুলে গেছি আমি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يؤت الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقه في الدين رواه البخاري عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه باسناد صحيح جابت الحمد ثنا মহান رب العالمين জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলেমদের মর্যাদা ও বর্তমান প্রেক্ষাপট এ বিষয়টা নিয়েই কয়েকটি কথা পেশ করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে, যারা প্রকৃত দিনদার, জ্ঞানী, শরীয়ত সম্পর্কে অভিজ্ঞ, তাদেরকে অত্যন্ত সম্মান দান করেছেন। কয়েক জায়গাতে এসেছে ইলমের কথা, যারা ইলম বা দ্বীনের জ্ঞান অর্জনের জন্য বেরিয়ে যায় তাদের জন্য তো ফজিলত আছেই, তারা জান্নাতের পথেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, 2699 নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে। যারা তালাশ করার জন্য বের হয়ে যায় ইলমের জন্য, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। অন্য হাদিসে আসছে, হাত্তা ইয়ারজিয়া
যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ তারা জান্নাতের পথেই থাকে। আর যারা আলেম, 269 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিনের জ্ঞান দান করেন। ওয়ামা ইউতাল হিকমা, আর যাকে দিনের জ্ঞান দান করেন, দেওয়া হয়, ইউতা দেওয়া হয়। এলেমটা আসলে পাওয়া চেষ্টা করে পাওয়া যায় না, ডিগ্রি চেষ্টা করে অর্জন করা যায়। এলম যেটা আল্লাহ প্রদত্ত, আল ইলমু নূর নিলাই, ইমাম শাফি রাহিমাল্লাহ বলছেন এলেমটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর বা জ্যোতি, যাকে ইচ্ছা তিনি দেন, যাকে ইচ্ছা দেন না। ওমাইয়ুতাল হিকমা, যাকে দেওয়া হয়, অর্জন করে কোথাও নাই, দেওয়া হয়। যত জায়গাতে কোরআন এবং হাদিসের শব্দ আসছে দেওয়া হয়, প্রাপ্ত হয়, অর্জন করে এটা নাই। ওমাইয়ুতাল হিকমা, যাকে দিনের জ্ঞান দেওয়া হয়, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। খায়রান কাসীরা, অসংখ্য কল্যাণ তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, তার কোনো সীমা নাই। খায়রান কাসীর শব্দটা যখন আসে তখন শব্দ হয় ব্যাপক, যার কোনো গুণনা সাধ্য নেই এবং যার কোনো পরিমাপের মানে যন্ত্র নেই এবং যার কোনো সীমা নেই, সীমাহীন কল্যাণ আল্লাহ তার মধ্যে দান করেন। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তারপর আল্লাহ বলছেন ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, বুঝ বা উপদেশ যারা বিজ্ঞ আলেম তারাই কেবল গ্রহণ করে, অন্যরা যে গ্রহণ করে না। আল্লাহ বলছেন ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা বিজ্ঞ আলেম তারাই কেবল উপদেশ গ্রহণ করে, দিন থেকে কিছু নিতে পারে, আল্লাহকে চিনে। আল্লাহ বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা আল্লাহ সম্পর্কে শরীয়ত সম্পর্কে জানে আর জানে না তারা কি, তুমি বলো তারা কি সমান? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এখানেও একই কথা বলছেন, উপদেশ মূলত গ্রহণ করে যারা বিজ্ঞ আলেম তারাই। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলছেন আল্লাহ মুমিনদের মর্যাদা এবং উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে, ওই আগে বললাম যে দেওয়া হয়, প্রাপ্ত হয়, উতুল ইলমা দারাজাত, যাদেরকে এলেম দেওয়া হয়, দেওয়া হয়েছে ইয়ারফা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দারাজাত অনেক গুণে বৃদ্ধি করে দেন। আল্লাহই বলছে দারাজাত, এটা হলো বহু বচন। সহিহ বুখারীর হাদিস 71 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহর যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। যারা আল্লাহ সম্পর্কে দ্বীন সম্পর্কে জানে না তাদের মধ্যে যে কল্যাণ নাই, এই হাদিস তার প্রমাণ। মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, হাদিসের সাথে আয়াতটা উল্লেখ করেছেন, হাদিসটি দারমিতে আসছে, তিরমিজিতে আসছে, আবু দাউদে আসছে, তিরমিজিতে আসছে 2682 নম্বর হাদিস, 85 নম্বর হাদিস। ফজলুল আলেম আলাল আবিদ কা ফজলি
কাফাজলিল কমারে লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের উপর আমার মর্যাদা কেমন? অর্থাৎ আরেকটা হাদিসে বলছেন যে একজন আলেমের মর্যাদা কেমন, তো বলছে কাফাজলিল কমারে লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। চন্দ্রকে যেমন অসংখ্য তারকার মধ্যে দেখায়, ঠিক সমস্ত মানুষের উপরে আলেমদের মর্যাদা অনুরূপ। ছোট্ট একটা কথা এর মধ্যে আছে, সেটা হলো চন্দ্র দেখতে অনেক বড়, সবাই দেখতে চায়, কিন্তু সে চন্দ্রটা ছোট ছোট তারকার চেয়ে অনেক বড়। এই চন্দ্রটা দেখতে বড় কিন্তু উল্টা চিন্তা করেন, এই চন্দ্রের সে ছোট ছোট তারকাগুলো কিন্তু অনেক বড়, বিজ্ঞানীরা বলে, আমরা তো জানি না, কিন্তু মর্যাদা কার এটাই। আপনার সম্পদ থাকতে পারে অনেক বড়, ক্ষমতা থাকতে পারে অনেক বড়, আপনার দাপট থাকতে পারে অনেক কিছু, বাহ্যিকভাবে গোটা পৃথিবীর ক্ষমতার মালিক বাইডেন, এখন জিনপিং বলে না চীনের শি জিনপিং, ওরা তো মনে করে যে আমরা গোটা পৃথিবীর মালিক, আসলে আল্লাহর কাছে তাদের কোনো মর্যাদা নেই। ওটাই বলছি যে চাঁদ, চাঁদের মর্যাদা আল্লাহ সবার উপরে দিয়েছে, আর ওইটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন আলেমদের, কিন্তু ওই চাঁদের চেয়ে ছোট ছোট তারকাগুলি অনেক গুণ বড়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিরিদা লিতালিবিল ইলম, রিদা লিতালিবিল ইলম, যারা এলেম তালাশ করার জন্য বের হয় তাদের পায়ের নিচে সমস্ত ফেরেশতা তাদের পরগুলো বিছিয়ে দেয়। আপনি কোনোদিন আপনার সন্তানকে স্কুলে ভর্তি করা এই আশা করতেই পারেন না, বা এই অনুভূতি তো আপনার মধ্যে আসেও না যে আমার ছেলের পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দিয়েছে, ভাবেন না? এই যে বড় বড় স্কুলে ভর্তি করেছেন, ভর্তি ফি 5 লাখ টাকা, আর মাদ্রাসা যখন ভর্তি করবেন তারই একটা ভাই ওই লোকই ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য টাকা দিচ্ছে, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিচ্ছে, ওই তারই একটা ভাইকে যেটা ব্রেনে কমা একটু বুদ্ধিহীন বোকা লুলা চোখে কম দেখে ওকে নিয়ে যায় মাদ্রাসায় ভর্তি করে, আর দরখাস্ত লাগে প্রিন্সিপাল বরাবর যে মাননীয় অধ্যক্ষ বোর্ডিং ফি এবং মাসিক বেতন মওকুফের আবেদন। তাহলে নিয়াতটা কত তফাত, কত তফাত! যাক ওটা পরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফেরেশতার লাতাদাগো আজনিহাতাহা, তাদের সমস্ত পর বিছিয়ে দেয়, তাদেরকে এত সম্মান। ওয়াইন্নাল আলিম ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হুত ফিল মা। এরপর আলেম সম্পর্কে বলছেন যে আলেমের জন্য আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছুই আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহ আলেম যদি ভুলও করে তুমি মাফ করে দিও। মানফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হুত, এমনকি পানির মধ্যে যে মাছ থাকে ছোট ছোট, হুত ছোট ছোট মাছকে হুত বলে, ছোট ছোট মাছ থাকে এই মাছগুলোও আল্লাহকে বলে আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করে দাও।
2685 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজলুল আলিম আলাল আবিদ কা ফজলি আলা আদনাকুম। আর একজন আলেমের মর্যাদা আর সাধারণের মর্যাদার তফাত হলো, যেমন আমার মর্যাদা তোমাদের উপরে, আমার মর্যাদা তোমাদের উপরে যেমন, ঠিক একজন আলেমের মর্যাদা সমস্ত মানুষের উপরে তেমন। তারপরে বলছেন, ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যে সার্টিফিকেট, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলেমরা হলেন নবীদের ওয়ারিস, কাউকে ওয়ারিস বানাননি। তারপরে আল্লাহ রাসূল আয়াতটা পাঠ সাক্ষী স্বরূপ পাঠ করছেন, প্রমাণ স্বরূপ পাঠ করছেন, সূরা ফাতির 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যত বান্দা আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে আলেমরা, উলামা, আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। দেখেন, তিনটা জায়গার কথা বললাম আপনাকে। প্রথমে একটা বললাম কি, ইন্নামা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব, পরে একটা কি, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, পরে একটা কি, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। তিনটা তিন সূরার আয়াত, কিন্তু তিনটা বাক্যের শুরুতে আছে ইন্নামা শব্দ। ইন্নামাটা কখন আসে, সব কিছুকে নাকচ করে দিয়ে যেটা আসে, সব কিছু ডিলিট, যেটা থাকে ওটা ইন্নামা। এই মাটার শব্দের আরবিতে বললে মায়ে কাফা, এমন ভাবে খাস করলেন, এটা আরবি ব্যাকরণ না বুঝলে এটা বোঝানো খুব মুশকিল। তো এতটুকু বুঝালাম আপনাকে, তিনটা তিন সুরার আয়াত, একটা সুরা বাকারা 259 নম্বর আয়াত, একটা সুরা জুমারের 9 নম্বর আয়াত, আর একটা সুরা ফাতিরের 28 নম্বর আয়াত। তিনটা আয়াতে তিন জায়গায় গিয়ে আল্লাহ একই রকম ভাবে বলছেন কেন, ইন্নামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আবার বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আবার বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের হাদিসে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া মান ফিল সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা হুত হাত্তা নামলা ফি জুহরিহা ওয়াল হুত ইউসাল্লুন আলা মুআল্লিমিন নাস আল খায়র। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা, ওমান ফিল আরদ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিনে যা কিছু আছে, এমনকি পিঁপড়া, এমনকি পানির মাছ পর্যন্ত, ইউসাল্লুন, সবাই সব কিছুই আলেমের জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করে, আল্লাহ রহমত নাজিল করে। আর অন্যরা বলে, আল্লাহ তুমি আলেমের উপরে বেশি বেশি বরকত নাজিল করো। হ্যাঁ, আলেমের ক্যাটাগরি আছে, এখানেই তো কথা, সে আলেম কই, ক্যাটাগরি আছে, কিন্তু আলেমদের অপমান করার ক্ষেত্রে কোনো ক্যাটাগরি লক্ষ্য করা হয় না, সব আলেমই খারাপ। হ্যাঁ, চিরদিনই আলেমরা শাসক কর্তৃক নির্যাতিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, জেল খাটতে হয়েছে। আজকে তো নব্য জাহেলিয়াতের যুগ, এমন খারাপ যুগ আজকে গোটা পৃথিবীতে, এলমের বা আলেমের মর্যাদা তো কিছুই নাই। কিন্তু আগে ইসলামের এই তিনটি স্বর্ণযুগের পরের যে ঘটনা, সেটা এতই নির্মম, এতই দুঃখজনক,
যে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর মতো 10 লক্ষ হাদিসের হাফেজ তাকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, দীর্ঘ 28 মাস 12 বছর বন্দি রাখা হলো, 28টি মাস তাকে প্রতিদিন খলিফা 100 করে ব্যাত মারত, 10 লক্ষ হাদিসের হাফেজ, তার কত মর্যাদা। কিন্তু যে মারত তাকে কেউ চিনে না, কিয়ামত পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বল যখনই নামটা মানুষ নিবে তখনই নিবে রহমতুল্লাহ আলাই, তখনই বলবে রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম কর। এটি হলো খাইরান কাসীরা, এত কল্যাণ দান করেছেন, কল্যাণের বরকতেই তো নাম শুনলে তার জন্য দোয়া করি। রহিমাহুল্লাহ মানে কি? আল্লাহ তার উপরে রহম করুক, দয়া করুক। তো ক্যাটাগরির ক্ষেত্রে অধিকাংশ আলেমই হয় পেট পূজারি, যদিও আলেম বলছি কিন্তু এইভাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের ধ্বংসের আরেকটি লক্ষণ হলো জিল্লাতুল আলেম, আলেমদের পদস্খলন, নাউজুবিল্লাহ। যখন পদস্খলন হবে তখন কিয়ামত চলে আসবে। ও আইম্মাতুল মুজিল্লিন, যারা আমির হবে, দেশ পরিচালনা করবে যারা, তাদের যখন পদস্খলন হবে তখন দেখবা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। আবার ওই আলেমের কথা এসেছে, জাহান্নাম উদ্বোধন করা হবে আলেমদের দ্বারাই। এলেম শিক্ষা করেছিল নিজের যশ খ্যাতি অর্জনের জন্য, আল্লাহর জন্য না। কিন্তু সবাইকে কি আপনি ওই পেট পূজারি, ব্যবসায়ী, বেদাতি আলেমের পাল্লায় তুলতে পারবেন আপনি? কিন্তু আমরা তুলে ফেলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মর্যাদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বললে এতটুকু বলে দিলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। অর্থাৎ জান্নাতে আলেমদের আরা নবীদের সাথেই থাকবেন, সাধারণ মানুষের কথা বলা হয়নি। কারণটা কি? আমরা মসজিদ ভর্তি মুসল্লি আছি কিন্তু কারো মধ্যে, কারো বয়স 70 হয়ে গেছে, কারো বয়স 75, কারো বয়স 80, কিন্তু আল্লাহ সম্পর্কে এখনো জ্ঞান অর্জন করিনি। দুই, যে সালাতটা পড়ছি এই সালাতটা সম্পর্কে আহকাম হলো জানা নাই, আদায় করা তো দূরের কথা জানি না, কিন্তু অসংখ্য মুসল্লির মধ্যেও, কোটি কোটি মুসল্লির মধ্যেও একজন আলেম যদি আল্লাহ সম্পর্কে জানে, ইমানটা বিশুদ্ধ হয়, আল্লাহর কাছে তিনি প্রিয়। মুসনাদ ইবনে শাইবা একটা হাদিস, 40 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মওকুফ সূত্রে বর্ণিত, ইয়াতি আলা নাসে জামান, মানুষের উপর একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সমস্ত মসজিদে ভর্তি মুসল্লি থাকবে, সালাত আদায় করার জন্য একত্রিত হবে, ওই সল্লুন মসজিদে ভর্তি হয়ে সালাত আদায় করবে, ওয়ালাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। এবার পরীক্ষা দিয়ে গেলাম আপনাদেরকে, যে আপনি বুকে হাত দিয়ে একবার চিন্তা করবেন আমি মুমিন কি না। সাহাবা একরাম ভয় করতেন যে আমি মুমিন না, আর আপনি তো বলছেন না মুমিন মানে কি, ও আলিম কি জানে, আমি বেশি জানি। আমাদের এই মোহাম্মদপুর মসজিদের প্রতিষ্ঠাতা মোতোয়াল্লি নজরুল ইসলাম সাহেব, আল্লাহ তাকে নিয়ে গেছেন, জান্নাতুল ফেরদাউস দান করুক দোয়া করে। আমি খুতবা দিচ্ছি তো বেশি দিন থেকে না, 10-11 বছর হলো, কিন্তু কোনোদিন অসম্মানজনক কথা আমাদেরকে তিনি বলতেন না। আর একটা কথা কার উপরে গেল সেটা কখনো বলতেন না, কোরআন হাদিসে আছে শেষ, সাহস দিতেন মেম্বারে উঠে কোরআন হাদিসে আছে অনুবাদ করবা, যদি কেউ কিছু বলে সেটা দেখার বিষয় আমার উপরে।
প্রথম খুতবায় আমাকে এক ঘন্টা পড়াইছেন উনি এই তিন তলায় উঠে। 11 সালের খুতবা শুরু করেছিলাম, এক ঘন্টা পড়াইছে আমাকে, তারপরে খুতবা দিয়েছি আমি, মনে আছে। এই যে মসজিদের যারা সভাপতি হন, মুতাল্লি হন, তারা ইমামদেরকে মুয়াজ্জিনদেরকে এতই ঘৃণা করে, এতই অবহেলা করে, অথচ ওই সভাপতি যেখানে চাকরি করে তার বেতন হয়তো 50,000, বেতন 2,00,000, একটা ব্যাংকের উপদেষ্টা হলে নাকি 10,00,000 টাকা বেতন অটো পায়, একটা স্বাক্ষর শুধু হলেই হয়, এটা ব্যাংকের কথা বললাম। ফ্যাক্টরি ম্যানেজার তার বেতন হলো 1,50,000 টাকা 2,00,000 টাকা। আরে গ্রামীণ ফোনে চাকরি করে একজন লোক, আমি বললাম বেতন কত আপনার, 2,50,000, 2,50,000 টাকা পাই। ওই লোকই মসজিদের সভাপতি, ওই লোকই মসজিদের সেক্রেটারি, ইমামের বেতন কত? 5,000। মসজিদের বেতন কত? 1,000। ঝাড়ুদারের কত? 500। আমি গোটা দেশে চিত্র বলছি, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে অপমানিত, সবচেয়ে কেউ তাচ্ছিল্য তুচ্ছ করার জায়গা একটাই, সেটা হলো ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আলেম, তারা। হ্যাঁ, মাদ্রাসার সভাপতিও আছে এইরকম। আমি যেটা বলছি যে মর্যাদা এইরকমও ছিল, আজীবন এরকমই ছিল, কোনো কোনো যুগ আসছে সেই যুগে আলেমদের মর্যাদা দেওয়া হয়েছে। যেমন খলিফাদের যুগে ছিল ষষ্ঠ খলিফা, আমরা বলি পঞ্চম খলিফা, আসলে ষষ্ঠ খলিফা ওমর ইবনু আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তিনি যে আলেমদের মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ আকবার, তিনি যদি মর্যাদা না দিতেন, তাদেরকে যদি মানে সুযোগ না দিতেন, তাহলে হাদিস সংগ্রহের যে অভিযান, এই অভিযান কখনো সফল হতো না। অথচ মাত্র কয় বছরের? 18 মাসের খেলাফত তার। 18 মাস কি 21 মাস, এরকম হবে 18 মাস কি 21 মাসের খেলাফত, মাত্র এই টাইমটাতে আলেমদের এত মর্যাদা দিলেন, সুযোগ দিলেন, আল্লাহ আকবার। রাসূলের হাদিস কোথায় ছিল? তিনি লিখিত ফরমান জারি করলেন, হাদিস সংগ্রহ কর যে যেখানে আছে, আলেমদের মর্যাদা দিয়ে দিলেন, আল্লাহ আকবার। এরপর থেকে আলেমরা আর মর্যাদা পায়নি, কেউ পায়নি। ইমাম মালিক রহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস, অপমান করতে 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 একটাই অপরাধ, খলিফা বলেছিলেন যে আপনি যে গ্রন্থটা সংকলন করেছেন মুয়াত্তা হাদিসের গ্রন্থ, এটা আমার কাছে নিয়ে আসেন। হাদিসে মসজিদে নববীতে দার্স দিচ্ছেন, বাগদাদ থেকে অতিথি গেছে, দুধ গেছে, চিঠি দিচ্ছেন, খেয়াল নাই পড়াচ্ছেন, ছাত্র ইতস্তত করছেন যে রাষ্ট্রের পক্ষ থেকে লোক আসছে, তখন তিনি ধমক দিয়ে বললেন যে বলো পৃথিবীতে রাসূলের চেয়ে কারো মর্যাদা কি বেশি? না। তো এখন হাদিস পড়াচ্ছে, যতবার বলতেন ততবারই বলতেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবরের দিকে ইশারা, হাত দিয়ে ইশারা করতে বলতেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাসূল বলেছে। আমি এইভাবে হাদিস পড়াচ্ছি, এটা শেষ হোক তারপরে কথা, আমন্ত্রণ জানিয়েছেন, চিঠির উল্টা পিঠে লিখে দিয়েছেন আলিল মুয়ুজার ওয়ালা ইয়াজুর, আর কিছু লেখেননি। এলেমের কাছে যেতে হয়, এলেম কোথাও ভ্রমণ করে না, এটা হাদিসের গ্রন্থ, আপনাকে দেখানোর জন্য যেতে হবে না, যদি দেখার প্রয়োজন হয় রাসূলের কথা তা আপনি এসে আসবেন, এই কথার অর্থটা আলিলমু ইউজার ওয়ালা ইয়াজুর, এলেমের কাছে যেতে হয়, এলেম কখনো ভ্রমণ করতে যায় না, এতটুকু অপরাধ। একই সময় হজ্জে গেছে, খলিফার পিছনে লোক নাই, ইমাম মালিক রহিমাহুল্লাহকে এত সম্মান দান করেছে লাখো মানুষ তার কাছে, শেষে খলিফা বলছেন কে ওইটা, বলছে যে মদিনার এক ফকির থাকে, ওই ফকির এবার আসছে হজ করতে, এই জন্য আপনার কাছে লোকজন নেই, এটা হলো অপরাধ। আর একটা অপরাধ কি ছিল বলো? সাময়িক বিবাহ জায়েজ, ফতোয়া দাও,
130 জন আলেম স্বাক্ষর করলো যে হ্যাঁ জায়েজ। 130 জন আলেম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, আমি এটা হারামই বলবো, এটা কখনো জায়েজ হতে পারে না। সাময়িক বিবাহ নিকাহে মুতা বলে যাকে। আপনি ঢাকায় এসেছেন, 5 দিন থাকবেন, একটা মেয়ের সাথে বিয়ে করলেন, চুক্তিতে 5 দিন শেষ, আবার চলে গেলেন রাজশাহীতে, এটা কি নিকাহে মুতা? এটা হারাম ইসলামে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন যে হারাম হারামই থাকবে। বাগদাদে ধরে নেওয়া গেল, যাওয়া হলো মদিনা থেকে বাগদাদে ধরে নেওয়া যাওয়া হলো, নিয়ে গিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার মাথার চুলগুলো কেটে দেওয়া হলো, দাঁড়িটা কেটে দেওয়া হলো, মুখে কালি মাখিয়ে দেওয়া হলো, উটের পায়ের সাথে বেঁধে দেওয়া হলো। সারা বাগদাদ ঘুরে নিয়ে বাড়াচ্ছে। ইমাম মালিক রহিমাল্লাহ বলছেন, ইয়া আহলা বাগদাদ, মাইয়া প্রফনি, হে বাগদাদ রুদে ভাই, তোমরা যারা চিনো, তারা তো চিনোই, হোমাল্লাম আরিফ, যারা তোমরা চিনো না, যারা চিনে না আমাকে, তোমরা চিনে রাখো, আমি হলাম মালিক বিন আনাস। আমি বলেছি নিকাহে মুতা হারাম, কামা হাররামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল যেমন হারাম করে গেছেন, আমি ঠিক হারাম ঘোষণা করেছি। ইমাম মালিকের ফতোয়াই গ্রহণ করেছে, খলিফার নির্যাতন পেট পূজারি আলেমদের ফতোয়া জাতি গ্রহণ করেনি, শুধু ইরানে আছে এই নিকায় মুতা ভাড়া ব্যবসা, শুধু ইরানে আছে, এটা পতিতালয় ইরান। তো শিয়া ওরা জায়েজ মনে করে এটাকে। ইমাম মালিক রহিমাল্লাহর অবস্থা এটা, এত বড় মহাদ্দিস, ওই যুগে তিনি মরার আগ পর্যন্ত পৃথিবীতে কোনো বড় আলেম ছিলেন না, ও তার অবস্থা এরকম। তারই ছাত্র ইমাম শাফি, কিন্তু এখানে কি বলবো আপনাদের, যে আলেম তৈরির পিছনে সবচেয়ে বেশি ভূমিকা মায়েদের। আপনারা আফসোস করছেন যে আমরা আলেম হতে পারিনি, ওই আফসোসটা শুধু ভিতরেই, আমাদের নিয়াতটা কেমন জানেন, দুঃখ হয় কষ্ট হয়, নিয়াতটা খুব জটিল। বকরির বাচ্চা হচ্ছে, তো লোক বলছে যে ওয়াইফকে বলছে, বাচ্চাটা হয়ে গেলে একটা উট দান করব। তো ওয়াইফ বলছে যে তোমার টাকা পয়সায় নাই, উট দান করবে কি করে? বাচ্চাকে হোক তো, এই মানতটা হয়ে গেছে, আমরা ছেলেদেরকে আলেম মানাবো এইরকম মানত হয়ে গেছে। বাচ্চা যখন হয় না তখন নিয়াত আসে, আল্লাহ একটা বাচ্চা দিও মাদ্রাসায় পড়াবো, এই নিয়াতটা কি ভালো না খারাপ? হ্যাঁ, ভালো নিয়াত হলো এটা, বাচ্চা 10 বছর যাবত হয় না, এবার সাদকা করলো, একটা বাচ্চা দাও, এরপর আর একটা নিয়াত আছে, বাচ্চাটা ভালো হলে আমি মাদ্রাসায় পড়াবো। প্রতি জুমায় যেখানে খুতবা দিতে যায় কত লোক নিয়ে আসে, একটু দোয়া করে দেন আমার ছেলেটাকে আলেম বানাবো। এরাই যদি আলেম বানাতো, এরাই, তাহলে বাংলাদেশে অনেক আলেম হতো। কিন্তু যখন একটু বড় হয়ে যায় তখন মাথায় আসে ওকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, ওকে ডাক্তার বানাতে হবে, ওকে বিচারপতি বানাতে হবে। আমি ডাক্তার হওয়ার বিরোধী নই, ইঞ্জিনিয়ার হওয়ার বিরোধী নই, আমি বিরোধী শুধু নাস্তিক মার্কা ইঞ্জিনিয়ার হবেন, নাস্তিক মার্কা ডাক্তার হবেন, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান রাখবেন না, আমি এটার বিরোধী। বিগত 60 বছরের মধ্যে এমন একটা ক্রাইম চলেছে এই উপমহাদেশে, এই ক্রাইমটা হলো খুব মানে সাংস্কৃতিক একটা, কি বলবো ওটাকে, মানে মনস্তাত্ত্বিক যে আক্রমণ দিনের উপরে সেটা ঘটেছে, মানে শুধু ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। মাদ্রাসায় পড়ানো যাবে না, পড়লে কি হবে, এটা ফকিরি বিদ্যা। আর যারা উপন্যাস লেখে, যারা নাটক লেখে, যারা ছবি করে, প্রতিটা সিনেমা প্রতিটা নাটকের ভিলেন সবচেয়ে খারাপ লোকটা যে, এ লোকের মুখে দাঁড়িয়ে আর মাথায় কি টুপি, আর দেখা কারা, ভ্যান চালকের ছেলে মাদ্রাসা দেয় কেন, হাফেজ বানায় কেন? ভ্যান চালকের বাড়িতে ডিশ লাইন নাই, রিক্সা চালকের বাড়িতে ডিশ লাইন নাই,
ও বুঝেও না আর জানেও না কাল কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে মানুষ লিমা দাইফসা তোমাদেরকে কেন সবাইকে ল্যাংটা তোমাদের কাপড় পরানো হয়েছে কেন একটা কাপড়ের দাম সারা পৃথিবী আসমান জমিন বিক্রি করলেও একটা কাপড় কেনা যাবে না এত মর্যাদা কেন জেলাদি আমরা জানি না কি জন্য পরানো হয়েছে আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে বলবেন যেই যে তোমার সন্তানকে তুমি যে কোরআনের হাফেজ তৈরি করেছিলে এর প্রতিদান স্বরূপ তোমাদেরকে এই কাপড় পরানো হয়েছে কিয়ামতের দিন আল্লাহ জবাব দিবেন ভ্যান চালক তো বুঝেই না কি জন্য এমনি মাদ্রাসা পড়ালে আল্লাহ খুশি হবে দিয়েছে জান্নাতে যাবে কাপড় পরতে পারবে কিয়ামতের ওটি চিন্তা তো নাই এরা দেয় এদের বাড়িতে যখন ঢুকে যাবে ডিশ লাইন ওরাও ছাত্রদেরকে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবে না কারণ ওই নাটক দেখে দেখে শিখছে যে সবচেয়ে খারাপ জাতের মানুষ যারা টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে এরা হল সবচেয়ে খারাপ জাতের অতএব এই সমস্ত প্রতিষ্ঠানে পড়া যাবে না একটা ছোট্ট বাচ্চা রিকশা থেকে নেমে দাঁড়িয়ালা দেখেই আম্মুকে বলছে আম্মু এরাই জঙ্গি কি চমৎকার একটা মিনিং শিখেছে এটা কিন্তু 60-70 বছরের মধ্যে কাজটা হয়েছে এটা ইংরেজিদের একটা বিরাট ষড়যন্ত্র ছিল উই মাস্ট প্রেজেন্ট ডু আর বেস্ট ফ্রম এ ক্লাস অফ পার্সন ইন ইন্ডিয়ান বাট ইংলিশ ইন টেস্ট ইন ওপিনিয়ন ইন মরাল ইন ইন্টেলেক্ট এই যে ভাষাটা এটা বেশি দিন আগের না 1936 সালের ভাষা ইংলিশ লর্ড যখন বলে দিল যে থাকতে আর পারবো না একটা শ্রেণী তৈরি করো এদের মধ্যে থেকে একটা শ্রেণী তৈরি করো যারা এই দেশেরই রক্ত মাংসের গোস্তের হবে এরা এই দেশেরই কিন্তু চিন্তা চেতনায় বুদ্ধিতে হবে ইংরেজ ওই দালালদের কারণে স্বাধীনতা অর্জনে যেমন কি সময় লেগেছে 190 বছর ওই দালালদের কারণে ইসলামী সংস্কৃতি এখন ধ্বংস হয়ে গেছে ওরাই শেষ করছে আস্তে আস্তে এটা একটা বড় টেকনিক কেউ জন্য না হলে টক শোতে বসে বলতে পারে যে একজন ইয়া একটা ছেলে রাত 4টায় উঠে মসজিদে যায় এটা মাতাল নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরে ডাক্তারিতে পড়ে এখন অনেক ছেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আর কিছু তার দিন সময় দিন তারা যে অপসংস্কৃতি না মাঠে নেমেছে তরুণদের তরুণীকে ছাত্র ছাত্রীর মাথা নষ্ট করার জন্য মাঠে নেমেছে এক শ্রেণীর ছেলেও তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি হচ্ছে ইনশাল্লাহ আগামী 10 বছরে এই সমস্ত সুন্নুদেরকে সমাজে পাওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ তৈরি করে দেবেন ইনশাল্লাহ তুমি যতই চেষ্টা করো একটা কথা মাথায় রেখো 190 বছর খ্রিস্টানরা ইংরেজরা ইহুদিরা রাজত্ব করলেও উপমহাদেশের মানুষকে খ্রিস্টান বানাতে পারেনি এটা মনে রেখো এটা যাতে তাদের চেতনায় আছে ইসলাম তুমি যতই ষড়যন্ত্র করো না কেন এটা পারবে না অসম্ভব শুধু এতটুকু মনে রেখো তোমাদের সে ব্রিটিশরা অনেক বুদ্ধি রাখো আর নামই ব্রিটিশ ওকে নামই দিয়েছে দেশের লোক কি সবচেয়ে খারাপ লোক হলে বলে যায় সব ব্রিটিশ একটা বলে না ওদের নামই ব্রিটিশ ওরাই পারেনি 190 বছর আর তোমরা তো ব্রিটিশ না তোমরা হলো তাদের খুদ কুড়ো খাওয়া একটা পাঁচাটা গোলাম তোমরা কি করবে বলছে টক শোতে বসে বলছে একটা ছেলে তরুণ একটা ছেলে মেডিকেলে পড়ে সুন্দর মুখে দাঁড়ি টাকনো রয়েছে প্যান্ট এটা কিভাবে হয় আর এই ছেলেটা রাত 4টা উঠে মসজিদে যায় তখনও ঘুমাবে আরে কুত্তার মাঝে কুকুর না কুত্তার মাঝে আর ছাগলের মাঝে পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে কুত্তা সারা রাত দৌড়ায় ফজরের আগে গিয়ে ঘুম যায় তোমার মধ্যে তার স্বভাব আছে আর ছাগল ফজরের পরপরই ফজরের আগেই উঠে যায় এসার পরপরই ঘুমায় যায় ঘরে তুললে ঘুমায় যায় ছাগলের সংখ্যা খুব কম বাচ্চাও দেয় কম কুকুর 7-8টা বাচ্চা দাও তা খুঁজে পাওয়া যায় না আর একদিনে মুসলিমরা যত ছাগল জবাই করে একদিনে কুরবানির ঈদের দিন জবাই করে না এর পরে বাজারে যান আপনি ছাগলের অভাব হবে না ইনশাল্লাহ কারণ ছাগলের মধ্যে তারা বরকত দেয় কিন্তু কুকুরের মধ্যে বরকত নাই তোমার তো তোমার মধ্যে তো কুকুরের স্বভাব সারা রাত ক্লাবে মদ খাও নারী নিয়ে কাটাও আর তুমি টক শোতে গিয়ে একজন মুসল্লিকে তাচ্ছিল্য করো তুমি এই দেশে থাকো কি করে তুমি এত নিচে শ্রেণীর তোমার বাপ ভালো
তোমার মাও ভালো, তোমার দাদাও ভালো ছিল, তুমি হয়েছে এক নম্বর জানোয়ার। ইসলামকে তাচ্ছিল্য এভাবে করো তুমি? এটা হলো অরিজিনাল বাস্তবতা। যদি আমরা যারা ইসলাম দরদি, ইসলাম প্রিয়, তারা যদি মন মানসিকতা নিতাম, আমার ছেলেকে একজন আলেম বানাবো, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াবো, জামিয়াতুল ইলমে পড়াবো, মনে করবেন না এটা ফকিরি বিদ্যা। ফকিরি বিদ্যা কাকে কয়, কাকে কয় ফকিরি বিদ্যা? আরে এ দেশ যারা চালাইছে আগে, দেশের স্বাধীনতা যারা নিয়ে আসছে, তারাই আলেম ছিলেন, তারা কেউ ফকির ছিলেন না। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, আমি মাঝে মাঝে বলি যে তোমরা আজকে যৌন সাহিত্য লেখে পুরস্কার পাও, স্বাধীনতা পুরস্কার কি, বাংলা একাডেমির পুরস্কার, বুদ্ধিজীবী পুরস্কার, কি কি সব পুরস্কার দিয়ে থাকে। তো সেই সময় পুরস্কার কারা পেয়েছে? সেই সময় পেয়েছে আলেমরা। বললাম 60-70 বছরে কি হয়েছে, ঘুরে গেছে বললাম না, কারণটা কি, এটা ইংরেজদের একটা বড় কৌশল ছিল। তাদের স্লোগানই হলো রিলিজন শুড নট ব্যাটল টু কাম ইন পলিটিক্স, ইট ইজ মেয়ার এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম কখনো রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি ঢুকতে পারবে না। ধর্ম শুধু মসজিদ আর মন্দিরের মধ্যে, গির্জার মধ্যে থাকবে, এটা মসজিদের চার দেওয়ালের মধ্যে থাকবে, এটা কখনো বাহিরে যেতে পারবে না। এই সবকে শিখাইছে আগে ইংরেজরা, সেই টোপটা গিলেছে আমরা। আর আমরাই মুসলিম, মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, ভিতরে ইমান নাই। যদি ভালোই বাসতেন তাহলে উত্তম সাদাকাটা কি, সে সাদাকাটা দিতেন আপনি? আমি দিতাম, দেইনি। কেন? স্ত্রী সহবাসের সময় দোয়া পড়েননি? আল্লাহ বলছেন ওয়াংফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা তাই দান করো যা তোমাদেরকে দিয়েছি, তার থেকে খরচ করো। রাযাকনাকুম বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিশ শয়তান ওয়া জান্নিবনা শয়তান, কি তারপরে কি, মা রাযাকতানা, আপনি আমাদের যা রিজিক দান করবেন, এই রিজিককে, সন্তানকে আপনি শয়তান থেকে হেফাজত করুন। এই উত্তম রিজিক আল্লাহ দিল আপনাকে, এই রিজিকটা আপনি আল্লাহর পথে সাদাকা করলেন না, এটাই আমাদের পার্থক্য। সাদাকা করেছিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাপ, 1.5 বছর বয়সে বাপ মারা গেল। মা, আমি বলি মা, একদিন বলবো, শুধু মায়ের কথাই বলবো একদিন, মা এমন জিনিস, আল্লাহ আকবার, মা এমন জিনিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বড় মুহাদ্দিস তৈরি করার জন্য 1.5 বছর বয়স যখন বাপ মারা গেল, 3 বছর বয়সে এই মেয়েটা উজবেকিস্তান থেকে নিয়ে, কোলে করে নিয়ে বাচ্চাকে কাবা ঘর তো অফ করার জন্য উমরায় চলে গেলে, যে আমার ছেলেটা একজন বড় আলেম হবে, আমি আগে কাবা ঘর জিয়ারত করে নিই, ঠিক অন্ধ হয়ে গেল 5 বছর বয়সে। কাঁদতে 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 স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন স্বপ্নে, মা তোমার কান্না আল্লাহর কাছে পৌঁছে গেছে, তোমার ছেলের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। মা তাহাজ্জুদের পর ডাকতেন, কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজিয়ে দিতেন, যে ডাকছেন মোহাম্মদকে, ইমাম বুখারীর নাম হলো মোহাম্মদ, ডাকা মাত্রই চোখ মেলে আম্মুকে দেখতে পেয়েছে অনেকদিন পর, বুকে জড়িয়ে ধরেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আপনারা বলেন আমার ছেলে কি করে হাফেজ হবে, পেটে থাকতে এসির মধ্যে থাকে, এসির মধ্যেই খায়, মাদ্রাসায় কিভাবে পড়বে? ইমাম বুখারীর মতো কষ্ট করেনি, ইমাম বুখারীর বাপ ছিলেন সবচেয়ে ধনী মানুষ, তার মা সব অর্থ ছেলের উপরে ব্যয় করেছে, সব অর্থ, এক সফরে 14,500 কিলোমিটার রাস্তা রান করেছেন। মহাদ্দিসগণ হিসাব করে দেখছেন 56,000 কিলোমিটার রাস্তা তিনি পায়ে হেঁটে, কখনো উঁটে, কখনো ঘোড়ায় হেঁটে ভ্রমণ করেছেন তিনি 56,000। কারো কাছ থেকে ভিক্ষা নেননি, তাকে ফকির মনে করেন আপনি? 7 বছর বয়সে করে হাফেজ হয়ে গেছে, 10 বছর বয়স থেকেই হাদিস মুখস্থ করা শুরু করেছে, 16 বছর বয়স থেকে ফতোয়া দেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ, আল্লাহ আকবার, ইমাম মালিকের ছাত্র, মাত্র 1.5 বছর, 2 বছর না 6 মাসের মাথায় বাপ মারা যায়, মা এত কষ্ট করে ছেলেটাকে পড়ালো, আপনার ফকির মনে করেন তাদেরকে? ইমাম ইবনে তাইমিয়া, মা বাপ মারা গেছে আগেই,
মা তাকে এত কষ্ট করে প্রতিপালন করলেন না, এলেম শিখতেই হবে। তাহলে কয়জনের কথা বললাম? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম আহমদ রহিমাহুল্লাহ, 10 লক্ষ হাদিসের হাফেজ। তার মায়ের অবদানটা কি আল্লাহ আকবার, কল্পনা করা যায় না। পেটে থাকা অবস্থায় বাপ মারা গেছে, এই মা তাকে এমন ভাবে মানুষ করলেন। তিনি হাদিস পড়াতে বলছে, দেখো আমার মা ফজরের টাইমে ডেকে দিতেন আর বলতেন যে চলো সালাতে যেতে হবে, পানি গরম করে দিতেন, অন্ধকারে নিয়ে যেতেন, ফজরে নিয়ে যেতেন, বসে থাকতেন, জহরের টাইমে জহর পড়ে ফিরে আসতাম উস্তাদের কাছে পড়ার পরে। আমার মায়েরা, আমাদের মায়েরা করে কি, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে টিম, নতুন নতুন পায়রাগুলো ঝুটুন বেঁধেছে। আর তাদের মায়েরা কি পড়াতেন, কোরআন হাফেজ তৈরি করতেন। আর তার আলাদা অবস্থা ছিল। আমি বললাম উপমহাদেশের স্বাধীনতা যারা অর্জন করেছে তারা কি ফকির ছিল নাকি? তারা ফকির বিদ্যা। শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে চিনেন আপনি? শাহ ইসমাইল শহীদকে চিনেন? সানাউল্লাহ অমৃতকে চিনেন? সরি, সৈয়দ নেসার তিতুমিরকে চিনেন? সৈয়দ নেসার আলী তিতুমির চিনেন? তাকে হাজি শরীরকে চিনেন? আল্লামা আব্দুল্লাহ কাফেল কুরাইশিকে চিনেন? বাংলা একাডেমির প্রথম যখন পুরস্কার ঘোষণা করা হয় সাহিত্যের, প্রথম পুরস্কার পেয়েছিলেন আল্লামা আব্দুল্লাহ কাফেল কুরাইশি। মুসলিম সাংবাদিকতার জনক আল্লামা আকরম খাঁ রহিমাহুল্লাহ, তাকে নামই হল মৌলানা আকরম খাঁ, যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য, ভাষার জন্য সংগ্রাম করলেন। আর একজন নামই হল মৌলানা ভাসানী, লম্বা দাড়ি, মাথায় কি টুপি, তারাই কি করেছিলেন, সংগ্রাম করেছিলেন। আজকে আলেমরা হয়ে গেছে বাংলাদেশে ছাগলের 4 নম্বর বাচ্চা। মানুষ বলে 3 নম্বর, আমি বললাম 4 নম্বর, ও দুধই পায় না। কারণ আমরা ওখান থেকে পিছনে চলে এসেছি। ঠাট্টা মস্কারা, বিমানবন্দরে যান, ব্যাগ খুঁড়তে খুঁড়তে আপনি 12টা বাজে দিবেন, ওই চুট্টাটা আছে ওখানে, কোর্টে যান আপনি, বিচারপতি থেকে, আমি বলছি না সবাই খারাপ, কিছু লোক ভালো আছে, ডাক্তারও ভালো আছে, ইঞ্জিনিয়ারও ভালো আছে, কিন্তু কিছু আছে অধিকাংশ এত খারাপের খারাপ, জাতটাই খারাপ হয়ে গেছে। টুপি দেখলে গায়ে শয়তানের আগুন ধরা দেয়, পাঞ্জাবি দেখলে আগুন ধরা দেয়, এয়ারপোর্টে ঝামেলা, রিক্সায় ঝামেলা, গাড়িতে উঠতে ঝামেলা, সবাই মনে করে হলো জেএমবি মনে করে, রাষ্ট্রের অর্থ চুরি করে রাষ্ট্রকে কুরে কুরে খেয়ে শেষ করছিস তোরা। আর যারা 1 টাকা দুর্নীতি করে না, আলহামদুলিল্লাহ আলেমরা কোনো দুর্নীতি করে না, ধর্ষণ করে না। ধর্ষণের ঘটনা কত ঘটছে না বাংলাদেশে, কয়জন আলেম জড়িতের সাথে, বিশ্ববিদ্যালয়ে লাশ পড়লো, পিলখানায় লাশ পড়লো, এই পিলখানায় এতগুলো লোকটাকে মারা হলো, ওখানে কয়জন আলেম ছিল, ওখানে কোন মাদ্রাসায় পড়েছে ওরা? তোমার মেন গেটটা ঘুরে নাও, আল্লাহর দিনের পথে আগাও। আমি দোয়া করি আল্লাহ যেন এলমে বরকত দান করে, আল্লাহ যেন এলম শিক্ষা দেওয়ার তৌফিক দান করে, বাচ্চাদেরকে শিক্ষান, নিয়াত করুন। ওই যে দুঃখের সাথে বলি যে যদি বসুন্ধরা গ্রুপ, ওই যে মারা গেল বাবুল সাহেব, যমুনা গ্রুপ, আকেশ গ্রুপ আছে, আনোয়ার গ্রুপ আছে, তারপরে আর একটা কি প্রভাবশালী গ্রুপ, এই যে ভুলে গেলাম আমি, যাক এ পার্টে গ্রুপ মারা গেল হাসিম সাহেব, 5টা সন্তান, আরে একটা গ্রুপ থেকে, একটা পরিবার থেকে একজন করে আলেম তৈরি হলে এই চোর সুট তারা বাংলাদেশে এইভাবে চুরি করতে পারতো না, তারাই নেতৃত্ব দিত বাংলাদেশে। কিন্তু আমরা ভাবে শিখিনি, আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করুক। আমার মা, আমাদের মায়েদেরকে আল্লাহ তৌফিক দিক ছেলেদেরকে যেন একটা বড় হাফেজ, বড় আলেম বানানোর তৌফিক দান করে, নামের আল্লাহ যেন ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং বড় বড় পদে যাওয়ার জন্য আগে যেন দিনই এলেম অর্জন করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বাদা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের ভাই জামাল ভাইয়ের মামা মারা গেছে, আরও একজন দোয়া চেয়েছেন আমার কাছে, আমরা দোয়া করি
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া ওয়াল আমওয়াত ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي